السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أمر الله سبحانه وتعالى رفرن تنقره شكر آدائي كوري جيني آسكر اي پوبتر جمع باره أما دير كتار تار پوبتر مفسد عشار شجوك كوري دي چل এবং দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান আল্লাহর মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি দিনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকেও দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কারেন্ট চলে গেলেও একদিক থেকে ভালো, কারণ আপনাদের মসজিদের ফ্যানগুলো এত শব্দ যে কথাগুলো শুনে মজা হতো না। কারেন্ট গিয়ে ভালোই হয়েছে, আবার হয়তো সময় হলে চলে আসবে। যাই হোক, আমরা এক কথায় আমরা সবাই আমরা প্রকৃতপক্ষে মহান আল্লাহর রহমতের ভিখারি। আমরা সবাই আল্লাহর দয়া পেতে চাই। কেউ কি আছেন এমন যে চান না আল্লাহর দয়া? এমন কেউ আছে? কেউ নাই। যেই হোক, আল্লাহর রহমত আমাদের চাই, এবং আল্লাহ পাকও তার রহমতের ভান্ডার নিয়ে তিনি ঝুঁকেই আছেন। কবি বলছেন বড় সুন্দর করে, হাম তু মা এল বাকারাম হে কুই সা এল ভি নেহি, আমি রহমতের ভান্ডার নিয়ে ঝুঁকেই আছি, কিন্তু আমার কাছে চাইবার যে কেউ নাই। আমি পথ দেখাবো কারে, এ পথে চলবার যে কেউ নাই। বিষয় হলো, আল্লাহ পাক রহমতওয়ালা, সবই তার রহমত। এই যে আমরা দেখি পানির ভিতরে মাছ থাকে, মাছ মাছকে পানি সব দিক থেকে ঘিরে রাখে, ঠিক কিনা বল? আল্লাহর রহমত ওইভাবে তার বান্দা বান্দিদেরকে সব দিক থেকেই ঘিরে রাখে, বলেন সুবহান। কিন্তু তারপরও আমাদের তৃপ্ত হয় না, আমাদের অনেক অভিযোগ, এটা পাই নাই, ওটা পাই নাই, এই কষ্ট সেই কষ্ট, কত রকমের সমস্যা আমাদের থাকে। আরেকটি কথা বলে নেই, আসলে মসজিদ গুলাতে আমরা বাচ্চাগুলোকে সবসময় একটা সাইডে দেই বা পিছনে দেই। এই কাজটা না করে যদি বাচ্চাগুলোকে বড়রা পাশে পাশে নিতে পারে, এই যে আপনাদের মসজিদে কিছু দেখছি কেউ কেউ পাশে বসে, এই পাশে থাকাটা ভালো, তাহলে বাচ্চা কথা বলে না। কিন্তু বাচ্চা যখন এক জায়গায় হয় তখন তারা তো একটা টিম, একটা দল, এ বলবে নারায় তকবীর, ও বলবে আল্লাহু আকবার, মানে এত ঝামেলা, আর ওর সাথে আপনি পারবেন না, কারণ ওর তো আমল নামাই খোলা হয়নি। ও যদি চেঁচায়ও, এমনকি ও যদি এখন পেশাবও করে, তাও তো আল্লাহর ফেরেশতারা ওর অপরাধ লাগবে না। আমি আপনি ওকে অপরাধী বানাবো কিভাবে? ওর বিরুদ্ধে মামলা হবে না, মকদ্দমা হবে না, কেস করতে পারবো না, কিচ্ছু পারবো না, ওর সাথে পারাও যাবে না, ওরে কায়দা করে ধরতে হবে। ও যখন ওরে, যদি যারা গার্জিয়ান আসেন, পিতা হতে পারে, শিক্ষক হতে পারে, বড় ভাই হতে পারে, তারা যদি পাশে নিয়ে দাঁড়ায়, ও যখন দেখবে পাশে আমার আব্বা দাঁড়িয়ে আছে, পাশে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে, পাশে আমার গার্জিয়ান অভিভাবক, তখন ও কিন্তু আর অভদ্রতা করবে না। এবং ওরা তো এখন অনুসরণ করে, বড় যা করে তাই করে, ওরা কিন্তু বড়দের দেখে দেখে করে। কিন্তু বিভিন্ন মূর্তি দেখা যায় সবাই সব পিছনে যাও, পিছনে যাও, পিছনে পাঠাতে গিয়ে শেষে এ ওর পানে তাকায়, এর ওর চিমটি কাটে, এ করে তা করে, সেটা হইচই শুরু হয়ে যায়। যাই হোক, আমি বলছিলাম আল্লাহর রহমতের কথা। আল্লাহর রহমত এত বেশি যে নবীজি বলেছেন রহমতের বর্ণনা সহিহ আল বুখারী, এটা এটা সহিহ বুখারীর হাদিস, নবম খণ্ড পৃষ্ঠা হাদিস নাম্বার 5574। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবীজি থেকে। নবীজি বলছেন আল্লাহ পাক তার রহমতকে, তার করুণাকে, তার ভালোবাসাকে 100 ভাগ করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তার রহমতকে কত ভাগ করেছেন আপনারা একটু বলেন, কত ভাগ? 100 ভাগ। এর ভিতরে 99 ভাগ রহমত তিনি নিজের কাছে রেখেছেন, তার মানে প্রায় সবটাই, আর শুধু 1 ভাগ তিনি ভাগ করেছেন সমস্ত সৃষ্টির মাঝে। একটা ভাগ তিনি 1 থেকে ভাগ করেছেন সব সৃষ্টিকে, মানে আমরা মানুষেরা 1 পাই নাই, আমরা 1 থেকে পাইছি। ওই রকম ছাগল গরু পাইছে, ভেড়ারাও পাইছে,
বাঘ ভল্লুকরাও পাইছে, শিয়াল শকুনরাও পাইছে, সব এক থেকে। এক কিন্তু আমরা কেউই পাইনি, অর্থাৎ আমরা পাইছি খণ্ডাংশ, আমরা পাইছি ভগ্নাংশ। এখন মজাটা কি? মজাটা হলো এক থেকে যতটুকু পেলাম এটাই কত বড়। কেউ চিন্তা করেন, এক থেকে যতটুকু পেলাম এটা এত বড়, যদি আমাদের প্রিয়জন কেউ অসুস্থ হয় কিংবা বিপদে পড়ে, আমাদের কলিজা ছটফট করে, ঠিক কিনা বল? এক থেকে যতটুকু পাই, আমাদের কেউ যদি অসুস্থ হয় তার সেবার জন্য আমরা পাগল হয়ে যাই, কেউ যদি হারায় যায় ওই এক থেকে যতটুকু মহব্বত পাইলাম কি অবস্থা হয়, হৃদয়ে ভূমিকম্প শুরু হয়, এরকম অবস্থা হয়। ওই এক থেকে যতটুকু আমাদের দেশের মুরগিগুলা পাইলো, যতটুকু পাইলো, যখন গ্রাম দেশে শিয়াল মুরগির বাচ্চা ধরতে আসে, মা মুরগি জানে এই বাচ্চা আমি বাঁচাতে পারবো না, তারপরও মায়ের অবুজ মন বোঝে না, বাচ্চা মুরগিটা বাঁচাবার জন্য নিজের জীবনটাকে বাজি রেখে শিয়ালের পিছনে ছুটতে থাকে। বলেন সুবহান, নবীজি এই হাদিসের শেষে গিয়ে বলছেন যে মা উঠ মানে উঠনি, ওই এক থেকে যতটুকু পেল ওই মহাব্বতের দাবি এমন হয়, যদি কখনো মা উটের পাটা তার মনের অজান্তে তার বাচ্চার গায়ে লাগতে যায়, যখন সে বুঝতে পারে আহা বাচ্চা ব্যথা পাবে, অমনি পাটা সে সরায় নেয়। বলেন সুবহান। এবার আমরা একটু চিন্তা করি, এক থেকে এতটুকু পাওয়ার প্রবল দাবি হৃদয়কে যদি এত ঝাঁকুনি দেয়, তাহলে ভালোবাসার প্রায় 99% গোটাটাই যে আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, বান্দার নাফরমানি দেখলে তার অবস্থা কেমন হয়, তার কত কষ্ট হয়। সুতরাং তিনি রহমতওয়ালা, তিনি রহমত দিয়েছেন, তিনি দিতে চান, কিন্তু আপনাকে আমাকে সেই রহমত পাওয়ার যোগ্য পাত্র হতে হবে, নতুবা পাবো না। যেমন আকাশ থেকে যে বৃষ্টি হয় আর মাটির তলা থেকে যে বন্যা হয়, এই দুটোর পার্থক্য আছে না? মাটির তলা থেকে যে পানি আসে এইটাকে বলা হয়েছে বন্যার আকারে যেটা, এটা গজব, আর আকাশ থেকে যেটা নামে বৃষ্টি এটা হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। রহমতের পানি যখন বৃষ্টি হয়, তোমরা বাচ্চারা তো দেখো যে সব কিছু ভিজে যায় না, সব কিছু ভিজে যায়, কিন্তু পৃথিবীতে একটা গাছ আছে যে গাছের উপরেও পড়ে কিন্তু ওর পাতা একটুও ভেজে না, সেই পাতার নাম কি? এখন রহমত তো সবই ভেজাবে, বৃষ্টির পানি সবই ভেজাবে, কিন্তু পাতাটা এত ভিজলো তাও ভিজতে পারলো না। তে আমার আপনার কারো ভিতরে যদি ওই কচু পাতার অযোগ্যতা থাকে, এত রহমত এত আলো তারপর আমি অন্ধকারে, কারণ আমার চোখে আলো নাই, একটা অন্ধ লোককেও যদি ধরে আলোর ভিতরে আনেন সে কি সূর্যকে দেখতে পায়? একটা অন্ধ সুন্দর একটা টিয়া পাখির ডাক শুনল, আপনি তাকে সে বললে এটা কিসের কোন পাখি, আপনি বললেন টিয়া পাখি। এবার সে প্রশ্ন করলো টিয়া পাখি দেখতে কেমন, আপনি বললেন সবুজ। সে বললো সবুজ আবার কেমন, আপনি বললেন গাছের পাতার মতো। এখন গাছের পাতাই যে দেখে নাই থেকে কিভাবে আপনি বুঝাবেন? যে বিষয়টা হলো সাবান তো ময়লা সাফ করবে, গায়ে ময়লা লেগেছে নোংরা সাফ করবে, কিন্তু সাবান যদি কয়লার ময়লা ধুইতে না পারে, দোষটা সাবানের না কয়লা? এরকম আমাদের ভিতরে আল্লাহ রহমত ঠিকই দিচ্ছেন, কিন্তু আমাদের কারো কারো যদি কচু পাতার মতো অযোগ্যতা ভিতরে জন্মে যায়, তাহলে রহমতের দোষ দেওয়া যায় না। রহমত তো আমার সব জায়গায়, এটা আমাদের দেশের গানও আছে, লালন লালন হলো জল পিপাসায় মরছে, কোন জায়গাটায়? নিজের বাড়িতে না না মেঘনা নদীর ধারে? লালন মূল জল পিপাসায় থাকতে নদী মেঘনা, মেঘনার পেট ভরা পানি, বুক ভরা পানি, আর জল পিপাসায় মরছে। এটা তো মরার কথা ছিল না কিন্তু মরছে, তো এ বৃষ্টি রহমতের পানিতে তো ভিজার কথা ছিল কিন্তু কচুর পাতার অযোগ্যতা। এই যে ধরুন এখানে তার আছে, ওয়ারিং করা আছে, ফ্যান আছে, আলো আছে, কিন্তু ফ্যান চলছে না, অন্ধকার আলো নাই, কেন? কারণ আসল যে জিনিস তার সাথে এর সংযোগ নাই, এর আসল লাইনে তার যুক্ত নাই, এবং সেই লাইনেও এই প্রাণ নাই, বিদ্যুৎ নাই, এই জন্য এত কিছু থাকেও ঘোরে না। এখন এই বিদ্যুৎ পেতে হলে গরমে বাতাস, অন্ধকারে আলো যদি পেতে হয়,
এখান থেকে দুটি তার গিয়ে জাগামতো লাগতে হবে, সেই লাগাটা ঢিলা ঢালা ভাবে লাগলে হবে না মজবুত ভাবে লাগতে হবে? নবীজির বিদায় হজ, নবীজি মদিনার দশম হিজরিতে তার নবুয়তের মদিনার জীবনের 10 বছরে তিনি একটাই হজ করেছেন তার জীবনে, এটাই প্রথম এটাই শেষ, এটাকে বলে বিদায় হজ। তিনি হজ করে 10ম হিজরির 10ই জিলহজ তিনি আরাফাতের ময়দানে একটা ভাষণ দিলেন, এটাই হলো বিদায় হজের বিখ্যাত ভাষণ। মাত্র 20 মিনিটের একটা বক্তব্য, সারা পৃথিবীতে এ বক্তব্যের কোনো তুলনা নাই। তিনি মানব জীবনের যত কথা সব বলেছেন এই কথার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। তিনি এই বিশাল বক্তব্য দিয়ে মানব জাতির অধিকারের কথা বলে শেষে গিয়ে এই সামনের লক্ষাধিক সাহাবীকে একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, হে উপস্থিত জনতা, ও এখানে তিনি আরেকটা সুসংবাদ দিলেন একেবারে শেষে গিয়ে। শেষে গিয়ে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি। এই হাদিসটি আপনার পাবেন মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড হাদিস নাম্বার 160 আধুনিক প্রকাশনী সংস্করণ। তিনি এই বক্তব্য দিচ্ছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআন, আর একটা আমার আদর্শ সুন্নাতে রাসুলি, আমার আমার সুন্নাত, এইটা আমি রেখে যাচ্ছি আমার আদর্শ। এই দুটিকে তোমরা মজবুত ভাবে যদি ধরো তাহলে কেউ তোমাদের ধ্বংস করতে পারবে না। তাহলে আমাদেরকে কটা জিনিসকে ধরতে বললো? দুটি জিনিস। আমাদের কারেন্টের তার গিয়ে কটা তার গিয়ে লাগছে? দুটি তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই তার দুটি যদি মেন লাইনে ঢিলা ঢালা ভাবে লাগে তাহলে যখনই বাতাসের ঝাপটা লাগবে তারে তারে বাড়ি লাগবে, আলো জ্বলবে না আগুন জ্বলবে, আর সে আগুন আপনার আমার জন্য ধ্বংস ডেকে আনবে, কল্যাণ মঙ্গলের আলো আসবে না, শর্ট সার্কিট হবে। কিন্তু যদি মজবুত ভাবে লাগে, যখনই রহমতের বিদ্যুৎ প্রবাহ হবে আমি গরমে ঠান্ডা অন্ধকারে আলো, ঠিক কিনা বলে? নবীজি আমাদের বলেছেন দুটি জিনিসের সাথে তোমার জীবনের যত সম্পর্ক, তুমি ব্যক্তি একা তাই কি, তুমি একা থাকলেও তোমার চলাফেরার বিধান ইসলামে আছে। কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান না আংশিক জীবন বিধান, পূর্ণাঙ্গ। সুরাতুল মাইদা রসুলের এই বিদায় হজে তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নের কথা বলতে গিয়ে থেমে গেলাম। তিনি এই সব বক্তৃতার শেষে গিয়ে তিনি একটা প্রশ্ন করলেন, হে উপস্থিত জনতা, আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের, যে আমি আল্লাহর বিধানকে তোমাদের কাছে পৌঁছাবো, এই দায়িত্বটা আমি কি ঠিকঠাক মতো পালন করতে পেরেছি? এই প্রশ্ন রাসূলুল্লাহ করলেন যে আমি প্রায় 23 বছর আমার পূর্ণ হচ্ছে, আমি এর ভিতরে আমি আমার উপরে যে দায়িত্ব ছিল তোমাদের কাছে আল্লাহর মেসেজ গুলা ঠিকঠাক মতো পৌঁছানো, আমি কি তা পেরেছি? লক্ষাধিক সাহাবা একসাথে জবাব দিলেন, অবশ্যই। এই যে কাজের স্বীকৃতি মিলল, কাজের স্বীকৃতি মিললে ভালো লাগে না? এত কষ্ট, রসুল্লাহ তো খুব আরামের পথে যাত্রী ছিলেন না, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবা লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার, ঝুলিতেছে তরি ফুলিতেছে জল ঝুলিতেছে মাটি জল, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। তিনি তো খুব কষ্টের পথের যাত্রী, আজকে রাজদ্বীপ এই যে নিজের জন্মভূমি থেকে বের করে দিল, জন্মভূমিতে আজ রাতে থাকলে তাকে মেরে ফেলা হবে, তিনি হিজরত করে চলে গেলেন। সাহাবিদের এত আত্মত্যাগ, এত রক্ত, এত না খেয়ে থাকা, নিজের মাতৃভূমি থেকে বের হয়ে যাওয়া, চোখের পানি ফেলতে ফেলতে গুহার ভিতর আশ্রয় নেওয়া, সাপে কামড়াতে আসে, কি কষ্টের জীবন! আজকে তার সামনে তার সাধনার মানুষগুলি দাঁড়িয়ে, যারা ছিল লোহার টুকরো আজ তারা স্বর্ণের টুকরো, এই মানুষগুলি যারা ছিল চোর তারাই এখন চোরকে ধরবে, যারা নারী সতীত্বকে নষ্ট করত তারাই সতীত্বের পাহারাদার, যারা ছিল ডাকাত তারাই দানশীল। এইসব লক্ষাধিক সাহাবার সামনে দাঁড়ানো, নবী বলছেন আমি কি পেরেছি আমার দায়িত্ব পালন করতে? তারা বলছে অবশ্যই। রাসূলের মন ভরে গেল, এই মনের এই আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। নবীজি এবার আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, হে আমার রব তুমি সাক্ষী থাকো এরা কি বলছে, আল্লাহকে সাক্ষী মানলেন। ঠিক তখন সুরাতুল মাইদা কুরআনে কারীমের 5 নম্বর সুরা, এই সুরাটির 3 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে তোমাদের প্রতি আমার দয়া আমার রহমত আমার অনুগ্রহ আমি শেষ করলাম।
এবং তোমাদের প্রতি আমার দেওয়া জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করলাম এর আর কোন আংশিকতা নাই ভগ্নাংশ নাই একেবারে পরিপূর্ণ আর একমাত্র এই বিধানটাই তোমাদের জীবনের জন্য মনোনীত করলাম এটাকে মানবা এটা আমি পছন্দ করলাম ইসলাম পূর্ণ হলো তে পূর্ণ বলেই তো আপনি যদি একা বসে ভাবেন আচ্ছা আমার জন্য ইসলামে কোনো কথা আছে আপনি পেয়ে যাবেন আপনি কোন দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না কোথায় ধরবেন না কি খাবেন না কি নেবেন আর কি নেবেন না কি দেবেন আর কি দেবেন না এসব বিধিবিধান আছে না আবার যদি আপনি একটা সংসারে আসেন তাহলে আপনার পরিবার কিভাবে চালাবেন আপনার স্ত্রীর সাথে ব্যবহার সন্তানদের সাথে ব্যবহার মা বাবার সাথে ব্যবহার কিভাবে হবে এটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই পরিপূর্ণ আপনার জীবনে যা কথা আবার বেশ কিছু পরিবার নিয়ে একটা সমাজ আপনাদের এই চাষি পাড়া হোক আর যে পাড়াই হোক এই যে একসাথে যদি সমাজ নিয়ে একসাথ করে বসেন তাহলে সামাজিক বিধিবিধানও আছে আপনি কার জমির ফসল নেবেন আর কার জমির আইল খেলবেন না কার বাড়িটা নেবেন কার বাড়িটা না ভুলে নিতে পারবেন না কাকে মারবেন না কাকে শাসন করবেন কাকে করবেন না প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক জাকাত দিলে কারে দেবেন আর কারে দেওয়া যাবে না এসব বিধিবিধান এখানে আছে আবার যদি একটা ইউনিয়ন চালাতে যান সেখানে কাবিখা আছে সেখানে আপনার টিয়ারের মাল আছে বিধবা ভাতা আছে এসবগুলা আমাদের চেয়ারম্যানরা আমরা মানুষের কাছে আমাদের তো এগুলো দায়িত্ব এখন যদিও ইসলামের ভয় না থাকলে বিধবা না কিন্তু আমার দলের লোক তাকে বিধবা বানিয়ে দিতে হয় কিন্তু আপনার যদি আল্লাহ বিধান আপনি মানেন তাহলে আপনি কি পারবেন বিধবা ছাড়া প্রকৃত বিধবা ছাড়া অন্য কারো দিতে শুধু আপনি মেম্বার আপনি চেয়ারম্যান আপনি কমিশনার আপনি এমপি আপনার এই ভয়টা হোক যে কেউ না দেখুক আল্লাহ আমাকে দেখছেন তাহলে আপনি অবিধবাকে বিধবা সাজাতে পারবেন না আপনাকে অবশ্যই বিধবাকে বিধবা ভাতা দিতে হবে দুস্থকে দুস্থ ভাতা দিতে হবে এর এর আবার মর্যাদা আছে এই যদি চেয়ারম্যান মেম্বাররা ঠিকঠাক মতো বিধবাদেরকে বিধবা ভাতা দিত তাহলে চেয়ারম্যান মেম্বারদের দাম হতো আমার হুজুরের চাইতে অনেক বেশি বলেন সুবহানাল্লাহ সহিহ বুখারী নবম খণ্ড কিতাবুল আদাব ইসলামের আচার ব্যবহার অধ্যায় এখানে রাসূলুল্লাহ একটি হাদিস বলেছেন 5582 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সংস্করণ নবীজি বলেছেন যারা বিধবাদের কল্যাণে আর যারা অসহায় মানুষের কল্যাণে সাহায্য করে তাদের জন্য চেষ্টা করে তাদের ভালো রাখবে বলে তাদের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর পথের মুজাহিদদের সমতুল্য বলেন সুবহানাল্লাহ এখনো পুরস্কার শেষ হয় নাই এগুলো আমাদের মেম্বার চেয়ারম্যানরা জানে না তারা মনে করে পাইছি যখন খাইছি হ্যাঁ এই চিন্তা কিন্তু আপনি দেখেন কত বড় ইবাদত কত বড় বিধান আল্লাহ রাসূল বলছেন যারা বিধবাদের কল্যাণে চেষ্টা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সারা রাত থেকে যেন সে ইবাদত করছে সারা বছর ধরে বলেন সুবহানাল্লাহ আবার বলা হচ্ছে সেই ব্যক্তির সমতুল্য যে সারা জীবন ধরে রোজা রেখেছে বলেন সুবহানাল্লাহ এত বড় হুজুর আপনি পাবেন কোথায় সারা বছর রোজা রাখা সারা জীবন ধরে রোজা রাখা দিনের বেলায় সারা জীবন রাতে জেগে নামাজ পড়া এমন হুজুর পাবেন আপনি তাহলে একটা মেম্বার চেয়ারম্যান কমিশনার এমপি কত ইবাদত কত সব করতে পারে এই সমাজের হক যদি সে আদায় করে বান্দার হক কারণ ইসলাম তো দুটি সাবজেক্ট একটা আল্লাহর হক আর একটা বান্দার হক এই নামাজ পড়েন রোজা করেন হজ করেন আল্লাহর হক তো এই তো জিকির আজগার করলেই আল্লাহর হক শেষ হয়ে গেল এরপরে আপনার আর্থিক লেনদেন সাহায্য সহযোগিতা জাকাতের আকারে সদকার আকারে ফিতরার আকারে ভালোবাসার আকারে ব্যবহারের আকারে উপকারের আকারে সবই তো বান্দার হক ঠিক কিনা বলো এই যে মসজিদে কয় মিনিট থাকবেন আপনি এখানে এখানে আল্লাহর হক কি কোনগুলা এগুলো নামাজের রাকাতের মাধ্যমে কেরাতের মাধ্যমে লোকদের জানানো হয় যে আল্লাহ পাক এইসব মেসেজ দিয়েছেন এখানে 8 ঘন্টা 20 মিনিট 10 মিনিট বিভিন্ন নামাজে থাকবেন এরপরে মসজিদের চাইতে আমরা বেশি থাকি রাস্তায় না বেশি থাকি বাইরে না আপনি দেখুন কোরআন শরীফে একটা সুরা আছে নাম হলো সুরা জুমুয়া এটা কোরআনে কেরিমের একটি গুরুত্বপূর্ণ সুরা সুরা জুমুয়া এর 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া হে বান্দারগণ যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হচ্ছে তখন তোমরা ব্যবসাপাতি দোকান পাশারি সব বন্ধ করে নামাজের দিকে দৌড়াও এই হুকুমটা কার আমরা যখন নামাজ আসি বুঝি আল্লাহর ইবাদত করতে যাচ্ছি আমল করতে যাচ্ছি তার মানে আজানের পর আপনার হালাল ব্যবসাও হারাম কারণ আল্লাহ আপনাকে ওটা করতে নিষেধ করছে এখন যে নামাজের দিকে তোমাকে ডাকা হয়েছে এবার দৌড়াও মসজিদের দিকে নামাজের দিকে দৌড়াও ওই সময় আপনার অজু থাক আর না থাক সব ইবাদত অজুতেই হবে তা না আপনি ডাক শুনেছেন
কাজ ফেলেছেন ওজু হয়তো কেউ মসজিদে করবেন বিনা অজুতি আসছেন ওই যে আসছেন ওটাও ইবাদত ওটাও আমল বলেন সুবহানাল্লাহ এবার মসজিদে আসবেন আচ্ছা আসার পর এবার মসজিদ থেকে বের হতে বলা হলো 10 নম্বর আয়াতে ফাইজা কুদিয়াতিস সালাতি ফানকাশিরু ফিল আরদ নামাজ হয়ে গিয়েছে এবার আর বসে থাকার দরকার নাই এবার বেরিয়ে পড়ো হালাল রিজিক তালাশে এটা আপনারা পরিশ্রম করে এই পাড়াটার নাম হলো চাষি পাড়া না এই যে নিজ হাতে আপনারা উপার্জন করেন মাথার ঘাম পায় ফেলে কষ্ট করে আপনারা হালাল রিজিক তালাশ করেন রাসূলুল্লাহ বলছে যে নিজ হাতে উপার্জন করে খায় সেই শ্রমিক সে হচ্ছে আল্লাহর বন্ধু বলেন সুবহানাল্লাহ এই হাদিসে রাসূলুল্লাহকে যেমন আমরা বলি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ শ্রমিক হলো আল্লাহর বন্ধু বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক খেয়াল করেন আপনাকে মসজিদে আসতে বলছে আল্লাহ এটা 9 নম্বর আয়াতে সূরা জুমআ আজকের এই জুমার দিনের নামে সূরা আবার আপনাকে মসজিদ থেকে বের হতেও বলছে আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক 10 নম্বরে বসে এবার নামাজ হয়ে গেছে বসে থেকো না এবার বেরাও হালাল রিজিক যার যা কাজ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ব্যবসাওয়ালা মাতাওয়ালা যার যা কাজ সেই কাজে বেরিয়ে পড়ো তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী মসজিদে আসলে যেমন সওয়াব আল্লাহর হুকুম অনুযায়ী মসজিদ থেকে বেরিয়ে কাজ করবেন ওটাও সওয়াব বলেন সুবহানাল্লাহ যে জন্য মসজিদে ঢোকা ভালো কাজ এর জন্য মসজিদে ঢুকতে হলে একটা দোয়া আছে না আবার মসজিদ থেকে বেরানোও ভালো কাজ কারণ মসজিদ থেকে বের হতে হলেও একটা দোয়া লাগে ঠিক কিনা বল সব ইবাদত আপনার জীবন ইবাদতের বাইরে না সুতরাং আপনার সব বিধান আপনি রাজনীতি করেন সমস্যা নাই কিন্তু রাজনীতি আরেকজনের আপনি ঠকাবেন আরেকজনের ঘাড় কাটবেন বাস দেবেন এই রাজনীতি হলে আপনি হবেন জালিম রাজনীতি হলো একটা শক্তি এই শক্তিটা আপনার হাতে আছে যেমন ছুরিটা নিয়ে যদি ডাক্তারের মতো ব্যবহার করেন তাহলে মানুষের উপকার হবে আর ছুরি আছে বলে যদি আপনি ডাকাতের মতো ব্যবহার করেন তাহলে ক্ষতি হবে না তো বিষয় হলো এই যে লোকেরা বলে রাজনীতি এটা খারাপ জিনিস আচ্ছা রাজনীতি খারাপ জিনিস আমি করবো না ঠিক আছে তুমি করবে কেন রাজনীতি তো খারাপ হয় তাহলে আমরা কেউই করবো না ঠিক কিনা বলেন কিন্তু কিছু মতলববাজ লোকেরা কয় এই তোমরা ভালো লোকেরা রাজনীতি করো না শুধু আমরা করবো কারণ রাজনীতিতে আল্লাহ না থাকলে লুটপাট করে খাইতে সুবিধা হয় আমি যদি আল্লাহর ভয় রাজনীতিতে না নিই আপনারা শোনেন উপজেলা চেয়ারম্যান হিসেবে বলছি যে পরিমাণ টাকা সম্পদ উপর থেকে আমাদের হাতে আসে আমরা যে কজন খাজিনদার আছি আমার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি আছি মাঝখানে এই যতগুলো খাজিনদার আমরা আছি আমরা আর আপনারা হলেন মেহমান আপনাদের হক আছে আমরা যদি আল্লাহর ভয় করে কাজে লাগাতাম 5 বছর যথেষ্ট এই দেশ এই উপজেলা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা নিজেরা খাব যেই কারণে আর আমরাও জানি যে জনগণকে সবসময় বেকাজে রাখতে হবে এই রাস্তাঘাটগুলো ভালো করা যাবে না কারণ রাস্তাঘাটগুলো ভালো করলে তো উপর থেকে সাহায্য আনা যায় না আমাকে তো আপনাকে দেখাইতে হবে যে আমার এখানে এই সমস্যা দাও আমি সব ভালো করে ফেললাম 1 বছরে তাহলে পরের বছর আমি সাহায্য পাবো না তো বন্ধুগণ আল্লাহর ভয় সাদের সংসদ চায় না যে বিষয় হলো ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান এবার আপনি বলেন যে আমাদের দেশে তথা সারা পৃথিবীতে ইসলাম ছাড়াও আরো অনেক আদর্শ আছে না আপনি মুসলিম হিসাবে নিজেকে একাকী প্রশ্ন করবেন আমার মনের টানটা আসলে আমার মন কি চাই ইসলাম চাই নাকি জাতীয়তাবাদ সমাজবাদ ধর্মনিরপেক্ষতাবাদ পুঁজিবাদ কোন দিকে আকৃষ্ট হয় এই প্রশ্নের জবাব অনুযায়ী আপনি বুঝবেন আপনি কোন মানের মুসলিম আপনি কত পার্সেন্ট প্রকৃত মুসলমান যে আল্লাহর সবগুলা কি আপনি পছন্দ করেন কারণ গোলাম সবসময় গোলাম সে গোলামের সামনে এই যে ভালো মন্দ এই বাছাই করার অধিকার নেই তার সে যখনই বুঝবে এটা আল্লাহর নির্দেশ তখন তার অবস্থা হবে সামেনা ও আতানা অর্থাৎ শুনলাম আর মেনে নিলাম বলেন সুবহানাল্লাহ এবার আপনি বলেন আমার দুটি হাত যদি ঠিকঠাক মতো কাজ করে আমার দুটো হাত যদি ঠিক মতো কাজ করে আমি কোন দুঃখে ডাক্তারের কাছে বলবো হাতটা কেটে দিয়ে আমাকে একটা কলের হাত লাগাও দরকার আছে আমার চোখ দুটি যদি ঠিক মতো দেখে আমি কোন দুঃখে এই চোখ উপড়ায় একটা পাথরের চোখ লাগাবো দরকার নেই আমার ইসলামের যদি আমার বিশ্বাস থাকে যে ইসলাম আমার জীবনের সব কথা বলেছে তাহলে ইসলামকেই প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করব আমি কিন্তু কোনো দুঃখে আর কারো ধার করা নীতিমালা অনুযায়ী কিন্তু আমি চালবো না যদি আমি বিশ্বাস করি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আর কোরআনের প্রতি ইমান কেতাবের প্রতি ইমানের শর্তই হলো এটাকে পরিপূর্ণ বিশ্বাস করা এইটে মানবো ওইটা মানবো না এই যদি অবস্থা হয় মানে আমার জন্য যেটা সুবিধা ওইটা আমার পছন্দ ওইটা আমি মানবো
আর যেটা আমার পছন্দ না এটা মানবো না এই জাতির অবস্থা এবং এরকম অবস্থা আমাদের অধিকাংশ মুসলমানদের ঠিক কিনা বলেন আমাদের পছন্দ যদি বলাই ভাই এই নেন কিছু খান আপনি খুব ভালো এবার যদি বলা হয় দেন তো আমি একটু খাই আমার কিছু দেন তখন ভালো লাগে না মানে যাকাত খাইতে ভালো লাগে যাকাত দিতে ভালো লাগে না এরকম আছে মানুষ দান নিতে ভালো লাগে দান করতে ভালো লাগে না ঠিক ঠিক ওইরকম আমার যে স্বার্থ বিরোধী যে বিধান ইসলামে আছে এগুলো আমার ভালো লাগে যেটা আমার আমার পক্ষে সেগুলো আমার ভালো এই যে অবস্থায় কি হবে কোরআনে কারীমে সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কারীমা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কি হে আমার এই কিতাবের কিছু কিছু মানো আর যেগুলো বেকায়দা সেগুলো পছন্দ হয় না এগুলো মানতে ভালো লাগে না তাহলে শোনো কি হবে ফামা জাযাউ মাইয়াফাল যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াইয়াউম আল কিয়ামাতি ইউরাদ্দুনা ফি আশাদ্দিল আযাব যদি তোমরা এরকম কিছু কিছু মানো আর কিছু কিছু বাদ দাও তাহলে পৃথিবীতে হবে তোমাদের অপমানের জীবন তোমরা শান্তি পাবে না আরাম পাবে না তোমাদের হবে অপমান জিল্লতের জীবন অপমানকর জীবন ওই আমার সাধনা মিটিল আশানা ফুরিল ওই গান গাইতে হবে অনেক আশাই পূরণ হবে না আর পরকালে কঠিন শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি সূরাতুল বাকারা বাড়ি যেয়ে পড়বেন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত কত বড় নোটিশ এজন্য সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে ইসলাম কিরকম মানবেন বলা হচ্ছে উদুখুলু ফিসিলমে কাফা পরিপূর্ণরূপে মানো যারা ইমানদার তাদের বলা হচ্ছে মানুষকে বলা হচ্ছে না ইমানদার যারা ইমানের দাবি করছে বলা হচ্ছে পরিপূর্ণরূপে ইসলাম মানো একটু আড্ডু মানার কথা বলা হচ্ছে না সুতরাং আমরা যদি সবাই মানতাম আজকে আপনি প্রতিবেশী আপনার দায়িত্ব আপনি মানেন পাশের প্রতিবেশী তাই মানবে তাহলে কিন্তু আর কারো ক্ষতি হবে না আমরা যদি মনে করি আমার সম্পদ যেমন হেফাজত করবো আরেকজনের সম্পদ হেফাজত করবো আমি যেমন বিয়ে দিতে গিয়ে যৌতুক নেব না ওরও আমি যৌতুক দেব না এইভাবে প্রত্যেকটা ব্যাপারে আমি যেমন ডাকাত দেবো অন্য মানুষকে উদ্বুদ্ধ করবো ঠিক এইভাবে যদি ই করি আমি আমার সম্পদের মতোই অন্য ভাইয়ের মান মর্যাদা আমার যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা কি জানো আজকে কোন দিন আজকে কোন এটা কোন শহর এটা কোন দিন এটা কোন মাস সাহাবীরা খুব আদব কায়দা ছিল তো তারপরে বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তে নবীজি বললেন আজকের এই শহর এটা হলো মক্কা আজকে হলো পবিত্র জিলহজ মাস আজকে আরাফার দিন এই দিন এই মাস এই মক্কা শহর যত পবিত্র তোমাদের পরস্পরের মান সম্মান মান ইজ্জত এইরকম আল্লাহর কাছে ততখানি পবিত্র বলেন সুবহানাল্লাহ বিশাল ইসলাম চিরকালই কল্যাণের কথা বলেছে আমরা হয়তো অনেক কিছু বুঝি না আমাদের চেষ্টা করতে হবে নিজেরা জানবো বুঝবো আর নিজেরা মানবো আমি শেষ কথা বলতে চাই আপনাদের সামনে যে আমরা যদি আজকের এই দিন থেকেও একটা সিদ্ধান্ত নেই যে আমাদের সবারই কিন্তু কিছু অবসর সময় থাকে বেহেশতে গিয়ে কোনো দুঃখ থাকবে না একটা দুঃখই থাকবে বেহেশতবাসীদেরও একটা দুঃখ থাকবে যে কারণ এই এই দুনিয়াতে যদি আপনার চেয়ে কেউ বড়লোক হয় আপনি চেষ্টা করে তার সমান হতে পারবেন কিন্তু বেহেশতে চলে যাওয়ার পর যখন দেখবেন আপনার চেয়ে তো বড় বড় লোক আছে বড় বড় মর্যাদা আছে তখন আপনি চেষ্টা করে আর বড় হতে পারবেন না কারণ এইটা হলো আমলের ময়দান এই এই জীবনটা হলো আমলের জায়গা কাজের জায়গা আর আগামীকাল যেটা পরকাল ওখানে আমল নাই ওটা হলো রেজাল্টের জায়গা এই আমল অনুযায়ী আপনি ফল নেবেন নবীজি তাই বলছেন যে বেহেশতবাসীদের একটা দুঃখই থাকবে যে দুনিয়াতে যে সময়টা গুনগুন করে গান গাইতাম সময় নষ্ট করতাম হাবিজাবি গল্প করে ওই সময়টুকু যদি আল্লাহ আল্লাহ বলতাম তাহলে আজকে এই জান্নাতে অনেকের চাইতে আমার মর্যাদা বেশি হতো বলেন সুবহান তার মানে সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে সময়টাকে কাজে লাগাইতে হবে এখন আপনারা বলতে পারেন যাচ্ছে ইসলাম আমরা বুঝছি তো ভালো কিন্তু মানতে পারছি না কেন না মানার কারণ হলো আমাদের জানা বুঝার ভিতরে কমতি আছে আমরা আংশিক জানি আপনারা জানেন সাত অন্ধ একটা হাতি দেখতে গেছিল আসল চোখ না থাকার কারণে একটা হাতি তারা কয় রকম দেখল সাত অন্ধ সাতটা কানা মানুষ তারা একটা হাতি দেখে এবার গল্প করছে হাতি কেরাম দেখলি কেউ বলছে হাতি কুলার মতো কেউ বলছে মুলার মতো কেউ বলছে খুঁটির মতো কেউ বলছে দড়ির মতো এরকম বলছে কেন কারণ অন্ধরা আসল চোখ দিয়ে দেখে না হাত দিয়ে দেখছে যে কানে ধরেছে সে বলছে কুলার মতো হাতি যে ঠ্যাং ধরেছে সে বলছে লাঠির মতো বা বা একটা থাম্বার মতো যে দাঁত ধরেছে সে বলছে মুলার মতো এরকম যে লেজ ধরেছে সে বলছে দড়ির মতো কারণ আসল চোখ তো নাই এবার একটা ভালো ডাক্তার চোখের ডাক্তার সে যদি অপারেশন করে সাত অন্ধের চোখ ভালো করে দিতে পারে এবার যদি আসল চোখ দিয়ে দেখে আসল চোখ দিয়ে দেখলে হাতি কি সাত রকম হবে না একরকম হবে আমরা আমাদের অন্ধত্ব নিয়ে ইসলামকে দেখছি যে জন্য নানা রকমের এই যে মতভেদ এ বলছে এটা ও বলছে ওইটা ও বলছে এটা
আমাদের আসলে ইসলাম শিখতে হবে কোরআন এবং সহি হাদিস থেকে। তাহলে যদি আমরা এই কাজটা করতাম তাহলে আমাদের ভিতরে মতভেদ হতো না, আমরা সবাই এক পথের যাত্রী হতাম। এর জন্য কোরআনের মূল দাবি হলো তিনটা, এই কথাটি একটু মাথায় রাখেন। কোরআনের মূল দাবি তিনটা, একটা হলো জানো, আরেকটা বিশ্বাস করো, আরেকটা হলো মানো। জানো মানে ইলম অর্জন করো, বিশ্বাস করো মানে ইমান আনো, আর মানো মানে আমল করো। মানে জানলেই বিশ্বাস হয়, বিশ্বাস হলেই মানা হয়। আমি যদি আরবিতে বলি, আপনার পিছনে একটা সাপ, এটা যদি আরবিতে বলি, যারা আরবি বোঝে না তারা আরবি শুনে তো মনেই করতে পারে যে 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 হলো হুজুর বোধ হয় সোয়াবের কথাই বলছে, এরকম মনে করতে পারে না আরবি শুনে, কারণ আরবি তো সে মেসেজটা বোঝে নাই যে পিছনে একটা সাপ। এটা আমি বাংলায় না বলে আরবিতে বলেছি, সে মনে করলো বাবা হুজুর সোয়াবের কথা বললো, খুশির চোখে সে সুবহানাল্লাহ পড়তে পারে, কারণ মেসেজটা বোঝা হয় নাই বলে জানা হয় নাই। কিন্তু মাতৃভাষায় যদি বলি পিছনে সাপ, শোনা মাত্রই জানা হবে, আর জানা মাত্রই বিশ্বাস হবে, না দেখেই কিন্তু বিশ্বাস হবে। কেউ কিন্তু বলবে না তাকে দেখে তো সাপটা লম্বা কেমন কোন যায়, আগে শুনেই বিশ্বাস হবে, আর আমল হতে দেরি হবে। আপনি বিশ্বাস করা মাত্রই বাপরে বাপ বলে একটা লাভ দেবেন না, এটাই তো আমল। বলেন সুবহানাল্লাহ। তার ফলে আমরা যদি জানার কাজটা ঠিক মতো করতে পারি, আমাদের ইমান হবে মজবুত, আর ইমান যদি মজবুত হয় আমল বাইর হতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দিক। আমরা সবাই বলি আমিন। আপনারাও সেভাবে তৈরি হন, আমিও দোয়া চাই। একটা কঠিন দায়িত্বের ময়দানে আমাকে থাকতে হয়, সবসময় ইমানের পরীক্ষার উপরে থাকতে হয়, এটা একটা কঠিন ময়দান। আপনার ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তাকে ঘুষ দেয় কিনা, খাবে কীভাবে? কিন্তু আমি যে পথে আসি এ পথে সবসময় কিনতে আসে, হাবি যাবি বদনাম, যখন আর পারে না বদনাম দেয়, এ দেয় সে দেয়, কত কিছু কত রঙ্গ এখানে। এই জন্য আমি নিজেও দোয়া চাই আল্লাহ পাক এই উত্তপ্ত ময়দানের এই পথ দিয়ে যেতে হয়, যেন আল্লাহ ইমান আমল নিয়ে চলার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।